বরগুনায় রিফা শরীফ হত্যা মামলায় তার স্ত্রী মিন্নি সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছেছে। রোববার 4 অক্টোবর হাইকোর্টের আদান প্রদান শাখায় এগুলো এসে পৌঁছায়। বরগুনা আদালতের জারিকারক জাহাঙ্গীর আলম পিকু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে নিরাপত্তা সহ রায়ের কপি সহ যাবতীয় মামলার নথি নিয়ে আসেন। এই সময় হাইকোর্টের আদান প্রদান শাখার প্রশাসনিক কর্মকর্তা কে এম ফারুক হোসেন নথি গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী সাধারণত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসির রায় কার্যকরের পূর্বে হাইকোর্টের অনুমতির প্রয়োজন হয়। সেই হিসাবে মামলা ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। তারই আলোকে এই মামলার রায়ের কপি ও সাক্ষীদের বক্তব্য সহ মামলার যাবতীয় নথি হাইকোর্টে এলো। ডেথ রেফারেন্সের পাশাপাশি বিচারিক আদালতের ফাঁসির রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল দায়ের করে থাকেন। এরপর নিয়ম অনুযায়ী এই মামলার পেপার বুক তৈরি হবে। এরপর প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব হোসেন মামলাটি শুনানির জন্য যে বেঞ্চ নির্ধারণ করে দেবেন সেই বেঞ্চে মামলাটি শুনানি হবে। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় 30 অক্টোবর তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ 6 জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। রায়ে প্রাপ্তবয়স্ক 10 জনের মধ্যে 6 জনের মৃত্যুদণ্ড ও 4 জন খালাস পেয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি, রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজি, আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, মোহামেনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, হাসান বন্ড, এছাড়া মুসা বন্ড, রাফিউল ইসলাম রাব্বি, সাগর ও কামরুল হাসান সাইমুমকে খালাস দেওয়া হয়েছে। এদিকে মামলার প্রধান আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া মামলার প্রধান আসামি মোহাম্মদ মুসা এখনও পলাতক রয়েছে। এছাড়া মিন্নি উচ্চ আদালত থেকে শর্ত সাপেক্ষে জামিন নিয়ে বাবার বাড়িতে ছিলেন, আর বাকি আসামিরা কারাগারে ছিলেন। এর আগে এই বছরের 1 জানুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়, আর মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় 8 জানুয়ারি। উল্লেখ্য, 2019 সালের 26 জুন সকাল 10:30 দিকে বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন বন্ডের নেতৃত্বে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি হামলাকারীদের সঙ্গে লড়াই করেও তাদের দমাতে পারেনি। গুরুতর আহত রিফাতকে ওই দিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে 12 জনের নাম উল্লেখ এবং 5-6 জনকে অজ্ঞাতনামা আসামি করে বরগুনা থানায় একটি মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের একটি ভিডিও ফুটেজ ফাঁস হলে রিফাত শরীফ হত্যাকাণ্ডের ব্যাপারে দেশব্যাপী আলোচনা এবং সমালোচনা ওঠে। এই মামলায় প্রথমে মিন্নিকে সাক্ষী হিসেবে দেখানো হলেও পরে এক আসামির বক্তব্যের প্রেক্ষিতে তাকে আসামি হিসেবে গ্রেফতার করা হয়। মামলার চার্জশিটে পুলিশ আরও 14 জনকে অভিযুক্ত করেছিল। তারা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিচার বরগুনা শিশু আদালতে আলাদাভাবে চলছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায় নিচ্ছি।